বন্ধনের উৎসবে যদি সঙ্গী হন তাহলে নির্দিষ্ট একটা নির্ণয় নিয়েই সঙ্গী হচ্ছেন এবং এই নির্ণয়ের পেছনে বিরাট অত্যাচারের ইতিহাস আছে। সেই অত্যাচার থেকে বাঁচতে সেই ইতিহাসকে স্মরণ করে আজকে ভারতীয় জনতা পার্টির শক্ত সবল হাত এবং স্বচ্ছ হাত ধরছেন। আমরা আশা রাখবো যে ধরবেন এবং আশা রাখবো যে একসঙ্গে আমরা এগিয়ে যাব এবং এই দুর্নীতি এবং এই সন্ত্রাস এটাকে দূর করার জন্য আমরা একসঙ্গে কাজ করব। পুলিশের নিরাপত্তা দেয় আইন, পুলিশের নিরাপত্তা দেয় সংবিধান, কিন্তু পুলিশকে সেই সংবিধান এবং সেই আইনকে শ্রদ্ধা করে কাজ করতে হবে, তবেই পুলিশ নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করতে পারবে। পুলিশ এত অসহায় হবে না যে পুলিশকে নিরাপত্তা দিতে আমাদের আজকে আলোচনা করতে হবে। পুলিশ তার নিজের নিরাপত্তা তখন নিজেকেই দিতে পারবে যখন সংবিধান এবং আইনকে শ্রদ্ধা করে যে তার কর্ম এবং যে তার ধর্ম সেটাকে পালন করবে। সাধারণ মানুষের নিরাপত্তা তখনও ছিল না যখন পুলিশ আক্রান্ত হয়নি। এই সরকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কোনোদিন ভাবেননি। নিজেদের সঙ্গীদের নিরাপত্তা এবং নিজেদের মাফিয়াদের নিরাপত্তা, নিজেদের গুন্ডা বাহিনীর নিরাপত্তা, এইটা করতে গিয়েই পুলিশকে বেসামালভাবে ইউজ করেছে, মিসইউজ করেছে এই সরকার, যার জন্য আজকে পুলিশের এই অবস্থা। পুলিশ আজকে এই অবস্থায় পড়বে কেন? যাতে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয়, পুলিশকে মার খেতে হয়, পুলিশ মাথা উঁচু করে দাঁড়িয়ে সংবিধানকে শ্রদ্ধা করে, ইন্ডিয়ান পেনাল কোডকে শ্রদ্ধা করে, আরও যে সমস্ত আইন আছে পুলিশকে বলিয়ান করার জন্য, শক্তিশালী করার জন্য, নিরপেক্ষভাবে কাজ করার জন্যই তো আইনগুলো আছে। তো সেই আইনগুলোর সাহায্যে পুলিশ মাথা তুলে দাঁড়িয়ে সরকারকে ভালো জবাব দিতে পারে, কিন্তু সেটা ভয়ের চোটে করছে না এবং ভালো পোস্টিংয়ের জন্য কেউ কেউ করছে না, যার জন্য পুলিশের পুরো অবস্থা এমন খারাপ হয়ে গেছে, এত সাংঘাতিক ডিটোরিয়েশন ইন পুলিশ সার্ভিস হয়ে গেছে, উইথ দ্য কমপ্লিট পলিটিসাইজেশন অফ দ্য পুলিশ। আজকে পুলিশের এই দুর্দশা, এরকম অভিযোগ তো রোজই করে, আইন আইনের পথে চলবে। আমরা জানি আমাদের শহর আমাদের রাজ্য আজকে লজ্জিত, লজ্জিত আমরা মাথা উঁচু করে চলতে পারি না। আমাদের এখানকার ছেলেরা, পশ্চিমবঙ্গের ছেলেরা বাইরে গিয়ে হাজারে হাজারে লাখে লাখে কাজ করছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের কোন কাজের অবস্থা দিতে পারছে না। কেন কেন আজকে আমাদের সমাজে, এই সমাজে শ্রেণীভুক্ত বিভিন্ন মানুষ, সেটা শিক্ষিত বেকার যুবকই হোক আর মায়েরা হোক বোনেরা হোক, শিক্ষক হোক ডাক্তার হোক উকিল হোক, কেউ সুরক্ষিত নয় কেন? আজকে ছেলেরা পড়াশুনো শিখে চাকরির বাজারে গিয়ে হাহাকার করছে কেন? আজকে এসএসসি টেট পরীক্ষার অনশন ধর্মঘট হচ্ছে কেন? আজকে স্বচ্ছভাবে মানুষ চাকরি পাচ্ছে না কেন? আজকে মেয়েরা গণধর্ষিতা হচ্ছে চান্দনীতে পার্ক স্ট্রিটে কেন? আজকে সেই গণধর্ষিতার জন্য যখন প্রতিবাদ হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন মাওবাদী, কেন
আজকে শিক্ষকরা অনশন ধর্মঘট করছে, প্রাথমিক শিক্ষকরা মায়না পাওয়ার রাজ্য, চপ শিল্পর রাজ্য, আজে বাজে রাস্তার রাজ্য, ঢেউখানার রাস্তা, গর্থ আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট। আপনারা আর কতদিন নেবেন? আপনারা আর কতদিন নেবেন? কতদিন আপনাদের ঠকিয়ে ঠকিয়ে এইভাবে ভোটের সময় এসে হাত জোর করে ভোট চাইবে, ভালো মানুষই হয়ে ভোট চাইবে, ভালো ভালো কথা বলবে, স্বচ্ছতার মুখোশ পরবে, আর দিদিকে বলো, দিদিকে কি বলবেন? দিদিকে কি বলবেন? দিদিকে বলো, দিদি কি ফোন ধরবেন? দিদি ফোন ধরবেন? ফোনের বিল তো বেড়ে যাবে, এক টাকা থেকে দু টাকা, দু টাকা থেকে তিন টাকা, কোটি কোটি লোক ফোন করবে, টেলিফোন কোম্পানির কোটি কোটি টাকা ইনকাম হবে। দিদি কটা কোটি ফোন ধরবেন ভাই? কটা ফোন ধরবেন? দিদিকে বলবো, দিদি কাটমানি গুলো ফেরত দিন, দিদি নারদার টাকা ফেরত দিন, দিদি সারদার টাকা ফেরত দিন, দিদি যারা চাকরি পাচ্ছে না, যারা স্কুল সার্ভিস কমিশনের নম্বর বদলে দিয়েছিলেন কাজা খুরি করে, তাদের ঠিক করে চাকরি দিন। দিদি আপনাদের নেতা মন্ত্রীদের জেলে ভরুন। দিদি আপনি কখনো রামকে তুলছে, কখনো রহিমকে তুলছে, কখনো ভাড়া দিচ্ছে, কখনো হজের কিছু দিচ্ছে, কাউকে উপরে তুলে কাউকে নিচে তুলে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই সরকার নিজের ভোট কিনতে চাইছে। এই সরকার থেকে আপনারা সাবধান হন। পিসি ভাইপোর রাজত্বে যারা আজকে আটচালার ঘর থেকে এসেছিল তারা কালীঘাটে 35 থেকে 40টা বাড়ি কিনে আজকে অট্টালিকা তৈরি করে, তাতে চলন্ত সিঁড়ি এসকালেটার করে, তাতে 1 কোটি টাকার ঝাড় বাতি কিনেছে আপনাদের টাকায়, জনসাধারণের টাকায়, কাটমানির পয়সায়। আজকে সেই পিসি ভাইপো সাধু হয়ে গেছে, সাধু হয়ে গেছে। আপনার দলের সবাই চোর, আমার দলের সবাই চোর, আর আমি সাধু হতে পারে? হয় কোনোদিন? আজকে দেখবেন পৃথিবীর মধ্যে একমাত্র রাজনৈতিক নেত্রী যিনি দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ আমরা কাটমানি খেয়েছি, হ্যাঁ আমরা ঘুষ নিয়েছি, আমার দলের সবাই চোর, খালি আমি আর আমার ফ্যামিলি সাধু।